ভয়াবহ বন্যায় আফগানিস্তানে হুহু করে বাড়ছে প্রাণহানির সংখ্যা। এ পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে 330 জনের, বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ, আর বন্যার কবলে ইন্দোনেশিয়া, ব্রাজিল আর চীনের বেশ কিছু এলাকাও, যাতে প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি আর ফসলের ক্ষেত। বন্যার তীব্রতায় তলিয়ে গেছে বহু জনপদ। স্বজনের মরদেহ বহনের এই দৃশ্য আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘেলান প্রদেশের। গত কয়েকদিনের বন্যায় স্বজন হারানোর বেদনায় দীর্ঘশ্বাসে ভারী আফগানিস্তান উপত্যকার বাসিন্দাদের। আকস্মিক বন্যায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 300-এরও বেশি মানুষের, আহত অন্তত 1600, নিখোঁজ রয়েছে প্রায় শতাধিক। বন্যা আমাদের বাড়িঘর সব ধ্বংস করে দিয়েছে। আমি আমার পরিবারের 13 জনকে হারিয়েছি। গবাদি পশুও বন্যায় মারা গিয়েছে। গেল কয়েক মাস ধরেই বন্যার ভয়াবহ কবলে বিশ্বের বিভিন্ন দেশ। সম্প্রতি আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং চায়নাতে আকস্মিক বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি হারিয়েছে কয়েক লাখ মানুষ। ইন্দোনেশিয়ার সুমাত্রায় বন্যা ও ভূমিধসে 37 জন মারা গেছে, নিখোঁজ রয়েছে 17 জন। আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে মৃতের সংখ্যা। প্রবল বৃষ্টিতে দেশটির সুমাত্রা প্রদেশের 3 জেলায় বন্যা ও ভূমিধসের পাশাপাশি ঠান্ডা লাভার সৃষ্টি হয়। এতে 200-এরও বেশি ঘরবাড়ি এবং কৃষিজমি বিপন্ন হয়েছে। হঠাৎই বন্যা হয়, নদী ভরাট হয়ে গিয়েছিল, যার ফলে সর্বত্র পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতি একদমই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ব্রাজিলের রিও গ্রান্ডে দো সুলেত রাজ্যে শরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 143 জনে। এখনও নিখোঁজ বহু মানুষ। গত 2 সপ্তাহ ধরে চলা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। রাজ্যটিতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 5.5 লাখ বাসিন্দা। দেশটিতে ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রবল বর্ষণের ফলে বন্যা ও ভূমিধসে নাজেহাল চীনের গুয়াংশি অঞ্চলের বাসিন্দারা। পানিবন্দী পুরো অঞ্চল, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন জরুরি ত্রাণকর্মীরা। আগামী 10 দিন দক্ষিণ চীনের গুইজু এবং ইউনান প্রদেশে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়েই অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের মতো ঘটনা ঘটছে। মুর্শেদ শোভন, চ্যানেল 24।